এই অনুষ্ঠানটি নিবেদন করছে বিদ্যা মন্দির ক্লাসেস। না পায়ে হেঁটে না ঘুরে ঘুরে পুজো এবার 24 আওয়ার টিভি জুড়ে। দেখুন শারদ সফর 2021 শুধুমাত্র 24 আওয়ার টিভি পর্দায়, সবার পাশে সব সময়। জয়ং দেহি যশোদেহি দেশো জয়হি। এবার পূজোতে উদ্বোধন হলো রাহুল ধ্রুপা ফাউন্ডেশন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের খ্যাতনামা জিমন্যাস্ট প্রণতি মাইতি। উদ্বোধন অনুষ্ঠানের শেষে বস্ত্র বিতরণে করা হলো সমাজের প্রান্তিক মানুষদের। আমাদের 24 আওয়ার্স টিভি ক্যামেরা পৌঁছে গেছিল এরকমই অনুষ্ঠানে। কি কি হলো সেখানে দেখাবো আপনাদের। সবার তো যদি খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক, আর এখন যেহেতু কোভিড আমাদের সাথে এখনও রয়েছে, যে এখনও যে সুস্থ আমরা তা না, সবাই যেন নিজেকে সামলে এবং সেভাবেই যেন এনজয় করে, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। তুমি টোকিওতে খেলতে গিয়েছিলে, তো টোকিওতে খেলতে যাওয়ার উৎসাহ কে দিয়েছিল? আমার কোচ, আমার বাবা মা ওনারাই দিয়েছিলেন। ওনারা বলেছিলেন যে অলিম্পিক খেলতে হবে, তাই আমার স্বপ্নটা স্বপ্ন দেখেছি, আর সেই স্বপ্ন আমার মনে আছে। কত বছর বয়স থেকে এই জিমন্যাস্টিকে প্র্যাকটিস করছিলেন? কত বছর বয়সে প্রথম কোথায় খেলতে গিয়েছিলেন? 2004 থেকেই ন্যাশনাল খেলা শুরু করি এবং 2008 ইন্টারন্যাশনাল স্টার্ট হয় এবং 2014 থেকে আমার সিনিয়র লেভেলে ইন্টারন্যাশনাল খেলা শুরু করি। না পায়ে হেঁটে না ঘুরে ঘুরে পুজো এবার 24 আওয়ার্স টিভি জুড়ে। দেখুন শারদ সফর 2021 শুধুমাত্র 24 আওয়ার্স টিভি পর্দায়, সবার পাশে সব সময়। জয়ং দেহি যশোদেহি দেশো জয়হি। বিদ্যা মন্দিরের তরফ থেকে সকলকে জানাই শারদ শুভেচ্ছা। বিদ্যা মন্দির ক্লাসেস ফর IIT, JEE এন্ড মেডিকেল, অ্যাডমিশনস আর ওপেন কাকুরগাছি এন্ড কসবা ইউনিটেক চেম্বার্স।